আসসালামু আলাইকুম হ্যালো এবি সবাইকে আমার চ্যানেল প্রিয় গণিতে স্বাগতম জানাচ্ছি আমি আর জোয়ারা রুনা মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে গণিতের প্রভাষক আমি আজকে তোমাদেরকে অর্ডিনারি ডিফেন্সিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার ষোলো ম্যাথড অফ রবিনিয়াসের পার্ট থ্রি পড়াবো পার্ট থ্রিতে আমরা আগে যা পড়েছি সেখান থেকে একটু আলাদা প্রসেসিং মোটামুটি সেম কিন্তু আলাদা কোন জায়গায় সেই জায়গাটুকু আমি এখন বর্ণনা করব সেটা হচ্ছে ম্যাথডটা সম্পর্কে জানার আগে প্রথমে আমার বলতে হবে যে আমি যে এই সমীকরণের দুটা মূল পাবো মূল কিভাবে আসবে সেটা আগের ভিডিওগুলোতে বলা আছে মূলটা যদি দুইটা আলাদা মূল আসে ঠিক আছে একটা আলফা একটা বিটা যদি আলাদা মূল আসে এবং তাদের পার্থক্য যদি অবশ্যই একটা ইন্টিজার নাম্বার হয় পার্থক্য যদি একটা ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা হয় পূর্ণ সংখ্যা যদি হয়ে থাকে এবং আরেকটা বিষয় মনে রাখবে এর একটি সীমাস্ত মান এর জন্য ওয়াই কিছু সংখ্যক সহক অসীম হবে কিছু সংখ্যক সহক যদি অসীম হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের সাধারণ সমাধানটা হবে এরকম তো তোমরা আগে খেয়াল করবে যে আলাদা কিনা দেখার পরে দেখবা যে তাদের মধ্যে বিয়োগ ফলটা একটা পূর্ণ সংখ্যা কিনা দেখার পরে সেই দুইটা আলফা এবং বিটা থেকে যে একটাকে যেমন এখানে যেমন বিটা ধরে নিয়েছি এ ওয়াই এর আর ইকোয়াল টু বি প্লাস বি ডি ওয়াই বাই ডেল আর টু বিটা এই সমাধানটা হচ্ছে সম্পূর্ণ সমাধান তো আলফা বসানো হলে যদি তুমি আলফা বসাও তাহলে পাওয়া যাবে এটার পরিবর্তন করে যদি এই ওয়াই বার মধ্যে আর বিটা বসাও একই সমাধান পাওয়া যাবে কিন্তু একজন গুণিত আকারে এই জন্য ওইটা হচ্ছে সমাধানের আওতায় আনা যাবে না আগের এই যে ওয়াই যেটা ওয়াই ধরে নেই তাই সাধারণ সমাধানের জন্য আমরা বিটাকে ধরে নিতে হবে সো আমরা সরাসরি এত কথা না বলে অঙ্কে চলে যাচ্ছি আজকে যে অঙ্কটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে সিরিজ সলিউশন অফ দ্য ইকুয়েশন এই যে ওয়ান এটা হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স ওয়াই ডাবল প্রশ্নটা উঠাতে ভুলে গিয়েছিলাম এই জন্য পরে উঠাতে গিয়ে একটু চাপাচাপি হয়ে গেছে আমি তাও মুখে বলে দিচ্ছি এক্স ওয়ান মাইনাস এক্স ওয়াই ডাবল মাইনাস থ্রি এক্স ওয়াই মাইনাস ওয়াই টু জিরো এই সমীকরণ থেকে তোমাদেরকে সিরিজের কাজের মাধ্যমে সমাধান নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা আগের মতো করে একই রকম ভাবে কি করব প্রথমে x জি একটা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট আগে পেয়ে যাব। পাওয়ার পরে আমাদের ধরে নিতে হবে লেট আগে প্রতিবার আমরা যেভাবে ধরে নিয়েছি সে সিমিলারলি ওয়াই টু সামেশন অফ m 0 টু থেকে ইনফিনিটি সি এম টু দি পর আর প্লাস যেখানে সি ইজ নট ইকোয়াল টু জিরো তাহলে আমি এখান থেকে ওয়াই এর ভ্যালুটা পেয়েছি সিমিলারলি ওয়াইকে যদি প্রাইম করা হয় আগের অঙ্কগুলোর মতোই আমি ওয়াই প্রাইমের মান পাবো এই যে এক্স টু দিপার এনকে শুধু ডেরিভেটিভ আবার ওয়াই ডাবল প্রাইম হচ্ছে আবার এক্স টু দিপার কে আবার ডেরিভেটিভ সো এইভাবে এক দুই তিন দ্বারা সমীকরণ দিয়ে লিখে রাখি লিখে রেখেই এক দুই তিনের মান আমি এই সমীকরণে বসাবো তাহলে এক্স ওয়ান মাইনাস এক্সটা থাকবে এক্স ওয়ান মাইনাস এক্সটা থাকবে এই এই যে এক্স এক্স ওয়ান মাইনাস এক্সটা থাকবে ওয়াই ডাবল প্রাইমের জায়গায় আমি এই মানটা বসাবো আর মাইনাস থাকবে ওয়াই প্রাইমের জায়গায় আমি ইমানটা বসাবো হ্যাঁ দেখা যাচ্ছে আচ্ছা ওয়াই থু এটা দেখা যাবে আর লাস্টে মাইনাস ওয়াই মাইনাস জায়গায় আমি মাইনাস এই যে ওয়াইটা মাইনাস করে দিবো আমি জাস্ট মান বসিয়েছি এখানে এখন মান বসানোর পরে আমাদের কি করতে হয় অঙ্কগুলো পার্টগুলো ভেঙে দিতে হয় তো এখানে দেখো এক্স দিয়ে যদি এটাকে গুণ করে এটা হবে এক্স মাইনাস এক্স স্কোয়ার এক্স দিয়ে পুরো অংশকে যদি গুণ করে দাও তাহলে কি দাঁড়াবে এটা আমি জাস্ট গুণ করে দিচ্ছি সামেশন অফ এমিকোয়াল টু জিরো থেকে ইনফিনিটি সি এম আর প্লাস এম আর প্লাস এম মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার আর প্লাস এম এখানে কিন্তু এক্স মাইনাস এক্স স্কোয়ার তাহলে এক্স দিয়ে গুণ করছি এক্স দিয়ে গুণ করার মানে এখানে পাওয়ার একটা যোগ হবে যোগ হলে এটা মাইনাস ওয়ান হয়ে যাবে হ্যাঁ মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান হয়ে যাবে এবার প্লাস না এখানে কিন্তু মাইনাস হ্যাঁ

তাহলে এক্সটা যদি গুণ হয় তাহলে থেকে যাবে সামেশন অফ এম ইকাল টু জিরো থেকে ইনফিনিটি সি এম আর প্লাস এম এক্স টু দি পাওয়ার এক্স যদি যোগ হয়ে যায় একটা পাওয়ার এটা শুধু আর প্লাস এম থাকে আচ্ছা এটা গুণ হয়ে গেল এটা মাইনাস যা আছে তাই থেকে যাবে আচ্ছা জাস্ট নরমাল যে যার সাথে নরমাল গুণ করে দিয়েছি এখন গুণ করা হলে দেখবা যে পাওয়ার কোনটা কোনটার সাথে কোনটা কোনটা মিল আছে যেগুলো মিল আছে সেগুলো একসাথে লিখবো যেটা মিল নাই সেটা আলাদা লিখবো তাহলে মিল নাই হচ্ছে এটার সাথে তাই এখানে যা আছে তাই লিখে রাখো সমান সমান সামেশন অফ এমিক টু জিরো থেকে ইনফিনিটি সি এম এম প্লাস আর সরি আর প্লাস এম ছিল আচ্ছা ভুলে লিখে ফেলছে আর প্লাস এম মাইনাস ওয়ান এক্স টু দি পর আর প্লাস এম মাইনাস ওয়ান আচ্ছা এখন মাইনাস এখন এই পুরো অংশটা থেকে আমি এই যে এক্স যদি এম প্লাস আটটা যদি কমন যায় সামেশন অফ এম ইকাল টু জিরো থেকে সি এমটা কমন যাবে তাহলে বাকি থেকে যাচ্ছে কি এখান থেকে থেকে যাবে হচ্ছে আর প্লাস এম আর প্লাস এম মাইনাস ওয়ান আর এখানে মাইনাসটা নিয়ে নিয়েছি তাহলে এটা হবে প্লাস প্লাস থ্রি আর প্লাস এম এই থ্রি আর প্লাস এম এখানে মাইনাস ওয়ান মাইনাস সরি প্লাস ওয়ান হবে কারণ মাইনাস তো আগে কমন নিয়েছি ব্র্যাকেট শেষ আর এখানে এক্সট্রা এক্সট্রা দিয়ে পর আর প্লাস এমটা কমন ইকোয়াল টু জিরো এখন এই যে থার্ড ব্র্যাকেটের মাঝের অংশটুকু এটাকে আমি একটু ক্যালকুলেশন করব এখানে কত আসে এটা দেখতে হবে আচ্ছা এটা লিখে নেই সামে শোনাও এম ইকোয়াল টু জিরো থেকে ইনফিনিটি সি এম আর প্লাস এম আর প্লাস ওয়ান টু জিরো থেকে ইনফিনিটি সি এম আচ্ছা এখন এই যে অংশটুকু যদি গুণ করি তাহলে কি আসে আর প্লাস এম আর প্লাস এম গুণ করলে আর প্লাস এম হল স্কোয়ার হয় আর প্লাস এম এটা রাফে করে নিলে ভালো হতো কিন্তু আসলে আপাতত রাফ করার জন্য দরকার এক লাইন আমি একটু বেশি করছি এটা মাইনাস আর প্লাস এম গুণ করলাম আর প্লাস এম আর প্লাস মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে এটা যদি প্লাস আর প্লাস এম হয় প্লাস থ্রি আর প্লাস এম তাহলে প্লাস থ্রি আর মাইনাস ওয়ান কি হয়ে যায় প্লাস টু হয়ে যায় আমি একবার লিখলাম হ্যাঁ প্লাস টু প্লাস ওয়ান এক্স টু দি পর আর প্লাস এম ইকুয়াল টু জিরো দেখো এটা এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার হয়ে গেছে তাহলে এ প্লাস বি

এটা হয়ে যাবে আর প্লাস এম প্লাস ওয়ান কেন হয়েছে বুঝতে পেরেছি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার সো এটা হয়ে যাচ্ছে এটা হচ্ছে আরেকটা সমীকরণ চলে আসছি এটা হচ্ছে এরপরে আর ভাঙানো যাচ্ছে না এখন আসি আমাদের মেন পার্টে সেটা কি এক্সের সর্বনিম্ন যেই ঘাতটা থাকবে তার পাওয়ারকে আমি সেইটা শখকে শূন্য ধরলে ধরতে হবে তো এক্সের এখানে সর্বনিম্ন ঘাত কোনটা হবে এম এর সর্বনিম্ন মান যেটা বসালে এম এর মান যদি জিরো বসাও তাহলে এখানে পাওয়ার হয়ে যায় আর মাইনাস ওয়ান আর এখানে এম এর মান যদি জিরো বসাও সেখানে পাওয়ার হলে আর তাহলে আর বড় না আর মাইনাস ওয়ান বড় তাহলে আর বড় তাহলে আমি ছোটোটা হচ্ছে আর মাইনাস ওয়ান তাহলে এইটার শখটা হবে ছোট তাহলে এটার শখটা কী আছে এম এর মান জিরো বসালে এটা হবে সি নট এম এর মান জিরো হলে সি নট এটা হবে আর আর মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান ইন্টু আর ইকুয়াল টু জিরো এখন যেহেতু এটা বলে দেওয়া জিরো অথবা আর মাইনাস ওয়ান এর মান জিরো হবে আর আর মাইনাস ওয়ান এর মান জিরো হওয়া মানে আর এর মান এক হওয়া তাহলে আর এর দুইটা ভ্যালু পেয়েছো একটা হচ্ছে জিরো একটা ওয়ান তাহলে আমি এখন এই এটা সাহায্যে আমি এর পরবর্তী ভ্যালুগুলো নির্ণয় করব এখন এই যে সমীকরণটা আছে এই সমীকরণে আমি এক্স টু দি পাওয়ার আর প্লাস এম মাইনাস ওয়ানের শখটা যদি আমি শূন্য ধরি সেই ক্ষেত্রে আমি সেখানে কি লিখতে পারি এটা কনস্ট্যান্টগুলো শূন্য ধরবো এটার কোন এটার কনস্ট্যান্ট লেখা তো সহজ এটার কনস্ট্যান্ট সামনে এখানে দেখতে হবে যে এটা এক্স টু দি পাওয়ার প্লাস এম মাইনাস ওয়ানের শখ যদি শূন্য হয় সেই ক্ষেত্রে আমি কি পেতে পারি সেক্ষেত্রে পেতে পারি এটা শখ হচ্ছে সি এম আর প্লাস এম আর প্লাস এম মাইনাস ওয়ান মাইনাস আচ্ছা এখানে দেখো এখানে তো আর আর প্লাস এম মাইনাস ওয়ান নেই এখানে হলো আর প্লাস এম আছে তাহলে আমি আর প্লাস এম মাইনাস ওয়ান বানাতে হলে এম এর জায়গায় এম মাইনাস ওয়ান বসাই দিলেই তো এটার সাথে সব মিলে যায় এখানে যদি এম এর জায়গায় এম মাইনাস ওয়ান বসাও তাহলেই কিন্তু এটার সাথে এটা মিলে যাবে তাহলে এখানে এম এর জায়গায় এম মাইনাস ওয়ান বসাতে হবে এম এর জায়গায় এম মাইনাস ওয়ান বসাতে হবে তাহলে এটা হবে সি এম মাইনাস ওয়ান আর এটা হলো m এর জায়গায় m 1 হলে -1 1 এ কাটা এটা হবে r m হোল স্কয়ার ইকুয়াল টু 0 ঠিক আছে এটা যেহেতু মেলে না তখন m এর জায়গাগুলো চেঞ্জ করে চিন্তা করতে হবে এখানে m এর জায়গায় কত বসলে এটার সাথে মিলে যাবে m এর জায়গায় -1 বসলে মিলে যাবে এইজন্য ওই জায়গাগুলো চেঞ্জ করে নিতে হয় এখন এখান থেকে আমি নির্ণয় করব cm এর ভ্যালু তো rm m r m 1 আর প্লাস এম এম ইকুয়াল টু আর প্লাস তাহলে এখান থেকে অতএবটা কত আসতেছে আর প্লাস এম আর প্লাস এম কাটা গেলে আর প্লাস এম এটা আর প্লাস এম মাইনাস ওয়ান সি এম মাইনাস ওয়ান আচ্ছা তাহলে এখন আমি এর জায়গায় মান বসাবো এর জায়গায় মান বসালে কী কী পাওয়া যাবে এখন এম 1 টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো বসিয়ে পাই তাহলে এক বসালে সি ওয়ান পাওয়া যাবে তখন কী হবে এর জায়গায় এক বসালে আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর সি তাহলে সি টু হবে কাল কি তো এই জন্য বাচ্চারা বাইরে বাজি ফুটাচ্ছে আশা করছি তোমাদের সমস্যা হবে না আর আমার অনেক ঠান্ডা লেগেছে এই জন্য আমার ভয়েসটা মনে হয় তোমাদের বুঝতে কষ্ট হবে একটু গলা বসা বসা হয়ে আছে আচ্ছা আমি মান বসাচ্ছি হ্যাঁ এম মান টু বসাচ্ছি এটা হচ্ছে আর প্লাস ওয়ান হবে এম মান টু বসালে সি ওয়ান হবে আর সি ওয়ানের ভ্যালু এখানে যদি বসাই আর প্লাস টু আর প্লাস ওয়ান আর সি ভ্যালু হচ্ছে আর প্লাস ওয়ান আর তাহলে এটা কাটাকাটি চলে যায় আর প্লাস টু বাই আর প্লাস থ্রি আর প্লাস টু সি টু টু এটা হচ্ছে কি আর প্লাস ওয়ান না তো টু আর সি টুয়ের ভ্যালু বসাতে হবে আবার সি টু হচ্ছে যেটা এটা হবে আর প্লাস টু বাই আর সিনট ইকাল টু আর প্লাস থ্রি বাই আর সিনট তাহলে সি ফোর ইকাল টু এটা হবে আর প্লাস ফোর বাই আর প্লাস থ্রি সি থ্রি ইকাল টু আর প্লাস ফোর আর প্লাস থ্রি সি থ্রির মান হল আর প্লাস থ্রি বাই আর সিনট ইকোয়াল টু আর প্লাস ফোর বাই আর সিনট তাহলে এখান থেকে আমি সি পর্যন্ত মান নির্ণয় করেছি করে এখন আমি এক নম্বর সমীকরণে যদি মান বসিয়ে দিই তাহলে অতএব পাওয়া যাবে বলতে এই যে একটা সমীকরণ ধরে নিয়েছি না এটা এই সমীকরণের মানে কিট এটা সিরিজটা কিরকম ছিল এম এর মান জিরো বসালে তখন কত ছিল এম এর মান ওয়ান বসালে যে সি নট এক্স এক্স টু পর আর 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 বলতে হচ্ছে যদি ওয়ান টু থ্রি ফোর বসাও এখানে একটা সিরিজ থাকে না তখন ওই সিরিজ অনুযায়ী মান বসাতে হবে সম্পূর্ণ মান বসিয়ে দিলে ওইভাবে মান পাওয়া যাবে ওয়াই সি নট এক্স টু দি পর থাকবে আর বাকি মানগুলো ওয়ান প্লাস আর প্লাস ওয়ান বাই আর এক্স প্লাস আর প্লাস আর এক্স স্কোয়ার প্লাস আর প্লাস থ্রি বাই আর এক্স কিউব প্লাস ডট 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 এখন এটা তো পেলাম ওয়াই এর ভ্যালু কিন্তু আমি তখন আরের মান বসাইনি তাই এখন যদি আমি আর এর মান জিরো বসাই আর ইকোয়াল টু জিরো বসাই সেই ক্ষেত্রে আমি এক্সের শখগুলোর হর শূন্য হবে সমাধানটা কেমন অর্থহীন হয়ে পড়বে না আরের মান জিরো বসালে নিচের অংশগুলো তখন আমরা কী করবো এখন আমার কাজ হবে তাহলে এই যে সি নোটের জায়গাটায় আমি এ আর বসাবো এই সি নোটের জায়গায় তাহলে সি নট ইকোয়াল টু এ আর বসাবো তাহলে তখন সমীকরণটা কেমন হয়ে যাবে ওয়াই ওয়াই বার ইকাল টু এ এক্স টু পর আর এই আরটা দিয়ে সবাইকে গুণ করবো ওকে কেন এই যে এ আর বসাইছে সি নটের জায়গায় এ আর এটা এ রেখে দিছি এ এক্স আর আর দিয়ে সবাইকে গুণ করছে তাহলে এখানে হবে আর প্লাস আর প্লাস ওয়ান এক্স প্লাস আর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস আর প্লাস থ্রি প্লাস ডট 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 মানে এটা একটা অর্থপূর্ণ আর কি সমীকরণ সমাধান আনলাম আচ্ছা এখন কি কাজ করবো ডেলিভারি কিন্তু এখনও করিয়ে নিই এই সমীকরণে আমি যদি এই কলটু বড় হাতের এ চিন্তা করি আর এই কলটা যদি জিরো বসায়

এখানে দেখে দেখে এখন ডেরিভেটিভ করবো তাহলে কি হবে এ আর এক্স টু দি পাওয়ার আর আসবে আর এলেন অফ এক্স এই যে এইটা ডেরিভেটিভ কিন্তু এক্স টু দি পাওয়ার ডেরিভেটিভ এক্স টু দি পাওয়ার লন অফ আর আর এই বাকি অংশটুকু তখন থাকবে যা আছে তাই থাকবে তাহলে আর প্লাস আর প্লাস ওয়ান এক্স প্লাস আর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস আর প্লাস থ্রি এক্স কিউব প্লাস ডট ডট কেন এটা রেখে গেল ইউ ভি এ যে এটা কিউ রেখে এটা কিউ রেকে এটাকে ভি করছি তাহলে এটাকে রেখে দিয়ে এটাকে ডেরিভেটিভ করছি এখন হচ্ছে এই অংশটাকে রেখে দিয়ে এই ব্র্যাকেটের অংশ ডেরিভেটিভ করব তাহলে তখন কি হবে প্লাস এ এক্স টু দি পাওয়ার থাকবে বাকি অংশ ডেরিভেটিভ যদি করি আর এর সাপেক্ষে এটা 1 প্লা এই যে আর এর সাপেক্ষে যখন করব তখন এখানে থেকে যাবে 1 প্লাস এক্স প্লাস এই যেগুলো 1 হয়ে যাবে তো তখন x স্কয়ার প্লাস x কিউব প্লাস ডট 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 হয়ে যাবে ঠিক আছে এখন আমি এরকম লিখতে পারবো ডোয়েল ওয়াই বাই আর আর এটা হচ্ছে আর ইকোয়াল টু জিরো যদি বসাই মানে যেহেতু আমাদের জিরোর মান হচ্ছে আমাদের আর এর ভ্যালু আসছে জিরো আর ওয়ান সো ওখানে আর ইকোয়াল টু জিরো বসাই আর কনস্ট্যান্ট এ ইকোয়াল টু যদি বি চিন্তা করি মানে এ ইকাল টু কনস্ট্যান্ট ছোটো হাতের ইকোয়াল টু যদি বি চিন্তা করি সেক্ষেত্রে বি লিখো বি এলেন অফ এক্স এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স কিউ প্লাস ডট 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 প্লাস বি ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউ প্লাস তাহলে সম্পূর্ণ সমাধানটা কত হবে তাহলে সম্পূর্ণ সমাধানটা হবে ওয়াই ইকাল টু আমি কিন্তু সমাধানটা প্রথমে লিখে দিয়েছিলাম যে এই যে এরকম আসে এই এ অফ ওয়াই অফ এ আর বি আর বি অফ ওয়াই ডেল ওয়াই বার আর ডেলার বাই আর ইকুয়াল টু বিটা তাহলে এই এটা হচ্ছে যোগ করে দিলে সম্পূর্ণ সমাধান তাহলে আমি হলো শুধু এখন যোগ করব কাকে কাকে যোগ করব এই যে এইটাকে আর এটাকে এই যে এখানে যে তো মান বসিয়ে ফেলেছি এই লাইন আর এই লাইন যোগ করব যোগ করলে দেখো এই অংশটুকু কিন্তু এটার মধ্যেও কমন তাহলে এই দুটো যদি কমন নিয়ে একবারে তাহলে a b ln of x লেখা যায় সো কমন নিয়ে একবারে a b এলেন অফ কমন নিয়ে তাহলে থেকে যাবে এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ডট ডট আর বাকি এইটা প্লাস তো থাকবে প্লাস বি ওয়ান প্লাস সিক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস প্লাস ডট এটা আচ্ছা তো আশা করছি সবাই তোমরা বুঝতে পেরেছ আর কোথাও কোথাও কোনো সমস্যা থাকলে কমেন্টে আমাকে জানাবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ